আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন। দর্শক, যারা আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে গিয়েছি, তারা বিশেষ করে এখানে অনেকেই রয়েছি, আমরা টিকা দিয়েছি এক ডোজ, দেওয়ার পরে সৌদি আরবে থেকে বাংলাদেশে গিয়েছি, তারা আসার সময় এখানে হোম সেলফ কোয়ারেন্টাইন অর্থাৎ হোটেলে থাকতে হবে না আপনাকে। তো তার আগে যেটা আপনাকে করতে হবে সেটা হলো আসার 72 ঘন্টা আগে একটি ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, একটি অনলাইন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তো এই রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন এবং কীভাবে এটা করবেন সেটা নিয়ে আমি আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওতে। আসুন আমরা একটাবার দেখে নেই। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, যদি আমরা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিই, লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এভাবে পাবেন, একবারে এভাবে ফর্মটা পাবেন, লিঙ্কে ক্লিক করার সাথে এরকম আসবে। তো যখন এখানে নিউ রেজিস্ট্রেশন যে লিঙ্কটা বাটনটা রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, বা আপনি যদি আগে রেজিস্ট্রেশন করতে থাকেন তাহলে স্যাক রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলেই হবে। হ্যাঁ, তো আমরা নতুন নিউ রেজিস্ট্রেশন যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যেটা করতে হবে আপনাকে নাম দিতে হবে। তবে এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে যাদের 18 বছরের নিচে রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না, তবে এটা কিংডমে যে ম্যাক্সিমাম 72 ঘন্টা আসার পূর্বে এটা করতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদেরকে নাম দিয়ে দিতে হবে, তারপর হলো পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে, তারপরে ন্যাশনালিটি আপনি কোন দেশের যাত্রী, বাংলাদেশের, বাংলাদেশ দিয়ে দিবে, তারপর হলো বাই ইয়ার ফ্লাইট নাম্বার দিতে হবে, তারপরে সে অ্যারিভাল ডেট কোনটা, আমি কখন অর্থাৎ আমার ফ্লাইটের তারিখটা দিতে হবে, তারপরে আমি কোথায় নামবো সেটা দিতে হবে, এয়ারলাইন্সের নাম দিতে হবে, তারপরে হলো আমাদেরকে ভ্যাকসিন কান্ট্রি, এটা আমরা কোন কোথায় ভ্যাকসিনটা দিয়েছি সেই ভ্যাকসিন কান্ট্রির নামটা দিতে হবে, তারপরে সেই ভ্যাকসিন টাইপ, কোন ভ্যাকসিনটা আমরা গ্রহণ করেছি সেটা দিতে হবে, এবং ফার্স্ট ডোজ আমরা কখন দিয়েছি সেই তারিখটা হবে। তারপরে আমরা রোবটে ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করে দেব। তারা এই জিনিসটি আপনাদের এই ফর্মটি জাস্টিফাই করার পরে একটি ডাউনলোড ফাইল আপনাদেরকে দিয়ে দিবে। তো আপনারা ওই এটা পূরণ করার পরে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, তো সেই নাম্বার দিয়ে পরবর্তী স্যাক রেজিস্ট্রেশনে ক্লিক করে সেই নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করলে, স্যাকে ক্লিক করলে আপনি একটি ইমুনিও একটা ফর্ম পাবেন, সেটা ডাউনলোড করে ফিল করে নেবেন। দর্শক, এটা হলো যারা ভ্যাকসিন দিয়েছেন তারা এখান থেকে 72 ঘন্টা আগে এটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং এখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।